মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 কৃষক মৃত্যুর প্রতিবাদে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর অঞ্চলে বিএসএফ এর গাড়ি ও ভাঙচুরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সাগরপাড়া থানার চর কাকড়ামারি এলাকায় বিএসএফ এর মারে কৃষকের মৃত্যুর অভিযোগে শুক্রবার সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা শুক্রবার সকালে শেখপাড়া জলঙ্গি রাজ্য সড়কের ওপর সাহেবনগর বাজারে রাস্তা অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ কাটাতারের সীমান্তে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে বেধরক মারধর করা হয় নিরীহ কৃষককে মুফাদ্দল তো সাধারণ মানুষও লেখাপড়া জানে না সেই হিসাবে তিনজন মিলি একসাথে এন্ট্রি করে টং থেকে বিএসএফ পাশি বলছে তুই এরপর গেলি কেন তার কাটাতারি তামসা সার আমার এন্ট্রি আছে তা শুনেনি সেই কারণে ওই বিএসএফ ভবন থেকে বিচ্ছি লাঠি এনে ওকে খুঁচি মারার পরে হসপিটালে যায় ওখান থেকে রেফার করে ডোমকুলি ডোমকুলে রেফার করার পরে বহরমপুরে যায় বহরমপুরে যায় আজ রাত্রে তিনটে রাতে একটা সময় মারা গেছি আমরা যে অত্যাচার করছি বিএসএফ যে আমাদেরকে অত্যাচার করছে সেটি জানা আমাদের ভালো হয় বা ভালোভাবে থাকি ফসলের উপর বা আমাদের যে সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে সেটা জানা আমাদের না করে সেটা জানা আমাদের পরিষ্কার থাকে আমরা ইন্টেকারে ওটা ধান লাগিয়েছি ধান লাগে দুইটা ঘাস কাটবো পাহাড়ি নিশায় উপর উপর চলে যাচ্ছি চল যাই আর আমি টঙ্কে থেকে পুলিশ আমরা তিনজনে দেখে আমি দড়ি নামি চলে এলো আসার বিশি লাঠি ছিল আর ধমাধম ওকে আগে কষ্টে লাগলো ওকে একদম পড়ে যাবো মুফাজ্জুল নাম তা পড়ে যায় তারপরে ওকে মারতে যে আমার মারেন না মারেন না তারপর আমার এখানে ঠ্যাঙ্গের পরে করছিল আমারও ফাইটে দেওয়ার ফাটলো না তো আর জ্বরে পড়ে থাকলো আমরা তিন দিন দেখলে ছয় দিন জ্বরে পড়ে আছি ও পড়ে আছে আমিও পড়ে আছি দুই ভাই স্থানীয় সূত্রে জানা যায় গত সোমবার মোফাজুল শেখ নামে 72 বছরের এক কৃষক তার জমিতে চাষের কাজে যান অভিযোগ সে সময় 117 নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের চর কাকড়ামারি বিওপি এলাকায় মোফাজুল শেখ ও আরও দুজনকে মারধর করা হয় আহত কৃষক বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয় মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় স্বজনেরা শুরু হয় রাস্তা অবরোধ এক মাস আগে আমার ভাইকে গ্রাম থেকে একটা চায়ের দোকানের পাশে থেকে ধরে নিয়ে গেছিল ধরে নিজেই ওখান থেকে সাহেবের ডাকে ক্যাম্পে নিয়ে যায় আই কথা আছে বলে গ্রাম থেকে নিজেই ওই ক্যাম্পে থেকে অন্য ক্যাম্পে নিয়ে চলে গেল ওই রাত্রে ওই রাত্রে ওখান থেকে নিয়ে যাই ওই রাত্রে ওই ক্যাম্পে যাইয়ে কারেন্টের শর্ট দিয়েছে কারেন্টের শর্ট দিয়ে আমরা বড়বাবুকে দিয়ে ফোন করালাম তিন চারবার যে জালি ধরাইছ গ্রাম থেকে ওই লিয়ে এখানে জমা দাও তারপরও জমা দেয়নি কারেন্টের শর্ট অন্য ক্যাম্পে নিয়ে যাই দিয়েছে বাবনাবাজ ক্যাম্পে ওখান থেকে কারেন্টের শর্ট দিয়ে সকাল ভোর রাতের দিকে থানাতে পৌঁছেছি ওখান থেকে নিয়ে আসলাম গ্রাম থেকে ধরিয়ে নিয়ে গেছে তার এক মাস পরে আজকে একটা সাধারণ নিরীহ লোককে আজকে বাড়ি মারি ফেললো বিএসএফ এ মাঠে যাচ্ছিল ঘাস কাটা লোক ও কোনোদিন ব্যবসার ভিতরে যায় না বয়স্ক লোক এদিন সকাল 8টা থেকে শুরু হয় অবরোধ বিক্ষোভ অবরোধ তুলতে আসেন পুলিশ এবং বিএসএফ সেই সময় বিএসএফ এর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ দীর্ঘক্ষণ অবরোধ চলার পর স্থানীয় পুলিশের হস্তক্ষেপে বেলা 10টা 40 নাগাদ অবরোধ তুলে নেন অবরোধকারীরা কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার যোগাযোগ 8768 3626222